হাই, আমি অর্ণব। হাই, আমি সুবঞ্জন। আর আজকে আমরা চলে এসেছি আমাদের একজন ছোট্ট অতিথিকে নিয়ে, যে জাস্ট নিউজের একটা খুব ভালো শর্ট ফিল্ম আছে, আসছে বছর আবার হবে, সেই সিনেমায় অভিনয় করেছে এবং অনেকের খুব ভালো লেগেছে। তো সেই ছোট্ট শিল্পী অহনা ঘোষকে আমরা ডেকে নিই আমাদের সামনে। অহনা, ওয়েলকাম। হ্যালো এভরিওয়ান, মাই নেম ইজ অহনা ঘোষ। কি ঘোষ? অহনা ঘোষ। আহানা, আহানা না অহনা? আহানা। মানে কি আহানা? মায়ের দিকে তাকানো যাবে না, মায়ের দিকে তাকালেই পাঁচ নম্বর করে কাটে। তো বেচা নাই দিকে বলছে বল। আহানা মানে একটা সুন্দর সুন্দর মেয়ে হয়ে গেল। আহানা মানে একটা সুন্দর মেয়ে। তোর মায়েরও পাঁচ নম্বর কাটে গেছে বাইরে থেকে বলার জন্য। বিপ্লব দা প্রোডাকশন বল। আহানা মানে একটা সুন্দর মেয়ে। গ্রেট। আচ্ছা, তো কেমন অহনা মানে? অভিনয় করে কেমন লাগলো? তুই কি এটাই তোর ফার্স্ট সিনেমা নাকি এর আগে অনেক কিছু? এর আগে আমি জাস্ট ভিডিও তরফ থেকে আরেকটা শর্ট ফিল্ম করেছি, বাক্সবন্দী। বাক্সবন্দী স্যার? বাক্সবন্দী স্যার ডায়লগ বলো না। তোমরা আমাকে কোশ্চেনই বলো নি, আমি কোথা থেকে মুখস্থ। আচ্ছা, তো কেমন মানে ফার্স্ট সিনেমা তাহলে বাক্সবন্দী? হ্যাঁ। আচ্ছা, কেমন লেগেছিল? মানে হঠাৎ করে তুই ছোট্ট বয়সে এত ভালো অভিনয় করছিস, এটা কি ভালো লাগছে? ছোটবেলা থেকে অ্যাক্টিং করতে? না, আমি ছোটবেলা থেকে অ্যাক্টিং করতাম না। আমি মডেলিং করি, ফ্যাশন শো করি। তারপর তো অ্যাক্টিং ও পারি। এটা কে কে পছন্দ করেছে তুই অ্যাক্টিংটা করতে পারিস? কেউ বলেনি। তুই কোন স্কুলে? আমি সেন্ট্রাল মডেল স্কুলে পড়ি। কোন ক্লাস? ক্লাস 5। আর তোর টিচাররা কি বলে? আমি তুই আমাদের স্কুলে পারফর্ম করেছিস? পারফর্ম করি, ড্রামা করি, ডান্স করি। তুই কি ড্রামা করেছিস স্কুলে? ড্রামা করেছি, মোয়ানা করেছি, তারপর পেঙ্গুইন করেছি, আরো অনেক কিছু করেছি। তোদের আর তো কি কি সাবজেক্ট আছে? কি ড্রামা? পেঙ্গুইন ড্রামাটা শুনছিস? মোয়ানা করেছি, পেঙ্গুইন করেছি। পেঙ্গুইন ড্রামা কি? পেঙ্গুইন ড্রামাতে মানে তুই কি রোলে অভিনয় করছিস, বড় ফ্যান না পেঙ্গুইন? আরে আমি মেন পেঙ্গুইন ছিলাম। আচ্ছা আচ্ছা, হ্যাঁ পুরো স্টোরিটা আমাকে নিয়েছিল। আচ্ছা, পেঙ্গুইন থেকে একটা ডায়লগ সবাইকে শোনা। আপনারা দেখতে পেলেন পৃথিবীর সবচেয়ে ছোট নাটক, একটা পেঙ্গুইন ঢুকছে। বললাম কারণ বাকিগুলো আমার মনে নেই। আচ্ছা, আর তারপরে বাক্স বদলে একটা ডায়লগ, বাক্সবন্দী। বাক্সবন্দিতে আমি বলছিল, এ নাও এটাই তোমার হোম ব্যাগ। টাইটেল হচ্ছে এখানে শেষ। এটা আর তোর এই লাস্ট জানো, এই ইয়েতে আসছে বছর আবার হবে। তো আসছে বছর আবার হবে থেকে কি হলো, তুই আমার দিকে তাকিয়ে আছিস কেন? একটা করে ডায়লগ মুখস্থ রাখে, আর কোনো ডায়লগ মুখস্থ রাখে না। এটা হচ্ছে বেস্ট, ক্লাস 5 এ ও এতটা স্ট্রাগল করছে। আরে না, আমি সব তাহলে বল মুখস্থ বল। তোর প্রথম সিনে ডায়লগ কি ছিল? এটাই তো কি হলো, তুই আমাকে তারপরে ডায়লগ কেন? সেকেন্ড সিনে তারপরে তো ভাই বলবে একদম সেকেন্ড সিন আমার যেটা আছে যেটুকু আমি সেটা বলছি। মা, আমার জ্বর কবে কমবে? আমি প্যান্ডেলে যাব না কাল। আচ্ছা, ভাই যে বললো আমার আর দুর্গা হওয়া হবে না। কি ভালো লাগে শুটিং এর সব থেকে প্রিয় জিনিস? আচ্ছা, আর তোর মানে বেস্ট অ্যাক্টর? আমার বেস্ট ফেভারিট অ্যাক্টর, আমার
বেস্ট ফেভারিট হ্যাঁ বেস্ট ফেভারিট আমার ফেভারিট অ্যাক্টর হলো শাহরুখ খান আর ওস্ট ফেভারিট হ্যাঁ ওস্ট ফেভারিট আচ্ছা ঠিক আছে এবার আমরা একটা গুরুত্বপূর্ণ প্রশ্নের কাছে চলে যাই যে তুই ক্লাস 5 এ পড়িস গ্রেড স্কুলে ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ ফিফথ সিক্স সেভেন এবার সবার সামনে যারা যারা অহনার ফ্যান আছেন তাদেরকে অহনা আতার কাছে তোতা পাখি গোটাটা শোনা অহনা আমার বেশি মুখে নেই ওনি টু লাইনস আছে টু লাইনস প্লিজ আতার কাছে তোতা পাখি ডালিম গাছে ও একটা লাইন করে মনে রেখে তো ঠিক আছে ছাড়তে পাই যাবে তোর তোর অ্যাক্টিং করতে করতে স্কুলে প্রবলেম হয় না না আমি ব্যালেন্স করি কিভাবে মানে এখন সব বড় বড় অভিনেত্রীরা ব্যালেন্স করতে পারছে না তারপর মানে শুটিং থেকে ফিরে বই নিয়ে বসে আছি শুটিং থেকে ফিরে তখন তো টায়ার্ড হয়ে যাই শুটিং এ যাওয়ার আগে আগে পড়ে পড়াশোনা করে বাহ 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 তোর পড়াশোনা করতে ভালো লাগে হ্যাঁ যা মিথ্যে কথা বলছিস একটু আগে বলি তোর অ্যাক্টিং করতে ভালো লাগে অ্যাক্টিং করতে ভালো লাগে না আচ্ছা তোকে যদি বলে আজকে অ্যাক্টিং না পড়াশোনা তুই কোনটাকে চুজ করবি পড়াশোনা মা আছে কিন্তু সামনে পড়াশোনা পড়াশোনা বলে দিয়েছে তাহলে আসছে বছর আবার আগে কেউ দেখতে হবে না ওটাই তো তাহলে বলে দিই সবাইকে আর দেখতে হবে না আসছে বছর আবার না তাহলে বল সত্যি করে আমার দুটোই ভালো লাগে দুটোই ভালো লাগে আচ্ছা বাড়িতে কে বেশি তোকে বকা দেয় বাবা না সত্যি কথা বলবি না তাকিয়ে এই তো তোর কিন্তু আর হ্যাঁ 70 পয়েন্ট আছে তোর কাছে যদি মাইনাস হয় আর এই কিন্তু লাইন এটা এতটা সাইলেন্স যখন তার মানে নিশ্চয়ই মা কারণ অহনার মাও আমাদের সাথেই আছে বলেই দে তুই এইবার সেকেন্ড গুরুত্বপূর্ণ প্রশ্ন তুই যখন ক্লাস 5 এ পড়িস তাহলে তোকে এবার 18 এর টেবিলটা বলতে হবে দশম পেজ কিন্তু দুর্গা সেজেছে হ্যাঁ দুর্গা তো সবার দুর্গা সব জানে দুর্গা তুই বুঝতে পারছিস ব্যাপারটা সবার টেবিল বলতে কারণ তোর টিচাররাও এটা দেখছে কিন্তু তুই বলেছিস যে পড়াশোনা করতে ভালো লাগে পড়াশোনা করতে ভালো লাগে অ্যাক্টিং করতে ভালো লাগে দুর্গা অনেক কিছু কিন্তু এটা কি ধরনের প্রশ্ন আমি কিছু এটা অদ্ভুত ঘটনা তোর খুব ভালো লেগেছে যেটা তুই সারা জীবন বলবি বন্ধুদের মানে আমি ফার্স্ট টাইম একটা আউটডোর শুটিং করেছিলাম আসছে বছর আবার হবে তো ফার্স্ট টাইম আমি ওরকম একটা ঘরের মধ্যে কম্বল চাপা দিয়ে শুয়ে মানে ওরকম একটা অসুস্থ ওরকম একটা রোল প্লে করে আমার খুব অদ্ভুত লেগেছে আর তখন মানে কষ্ট হয়েছে যখন আমি কুমারী সেজে ওই ধোয়ার ঘরে বসেছিলাম চারিদিকে ধুনো ধুনো ফ্যান চলছিল না তো মানে তাও আমার আনন্দ হচ্ছিল যে আমি ওই কুমারীর রোলটা প্লে করছি আমার খুব মজা আসছিল মানে তখনও তোর মাথার মধ্যে এটাই ছিল যে শর্টটাকে পার করতে হ্যাঁ এই ডেডিকেশনটা তোর কোথা থেকে এলো মানে এই যে হঠাৎ করে একটা শর্ট তো অনেকটা দামি হয় অনেকটা যে এটাকে পারফেক্টলি হতে হবে বা একদম ঠিকঠাক বেরিয়ে গেছে
এটা তুই কবে থেকে ফিল করেছিস যে মানে এতগুলো লোকের কাজ, এতগুলো লোক জড়িত, ক্যামেরা পার্সন জড়িত, ডিরেক্টর জড়িত, আমাকে খুব সিরিয়াসলি কাজটা করতে হবে? এটা প্রথম কবে বলেছি? বন্ধুদের সাথে গল্প করিস তার আগে আমি তোদেরকে বলতে চাই যে তোরা লজ্জা পাস না, তোরাও এখানে এরকম জগতে থাক, ভয় পাস না, তোরাও নিজের ট্যালেন্ট গুলোকে দেখা, এক্সপ্লোর কর। মেয়ে তৈরি? তোর কটা বন্ধু আছে স্কুলে? আমার সারা ক্লাস আমার বন্ধু। বাহ, বেস্ট ফ্রেন্ড? বেস্ট ফ্রেন্ড এর কি নাম? বেস্ট ফ্রেন্ড হলো রাজন্না। রাজন্না? বাহ, অদ্ভুত অদ্ভুত নাম। সব ছেলে 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 নেই, সব ছেলেরা একটু মানে ক্লাসে তো দুষ্টুমি করে সত্যি। কেন তোর, তুই স্কুলে মারামারি করিস? না, আমি ওদেরকে পাত্তাই দিই। এখন থেকে পাত্তাই দিয়েছে? কাউকে পাত্তা দিস না, ছেলে কাউকে পাত্তা দিস না। ঠিক আছে, তাহলে লাস্ট যাওয়ার আগে 23 এর টেবিল সবাইকে একটু শুনি। 18 আমি বুঝে পাচ্ছি না, এটা ফিল্মের ক্যালকুলেটর না। কেটে ফেলার আগে আমরা সেগমেন্টটা এখানটাই শেষ করি। আর আপনারা যারা যারা এখনো আসছে বছর আবার হবে দেখেননি, তারা প্লিজ দেখুন। ওর অ্যাক্টিং এর জন্য এবং সবার অ্যাক্টিং এর জন্য গল্পটা প্রচন্ড ভালো। অন্তত পক্ষে করোনা পরিস্থিতিতে আপনাদের সবার জন্য এই সিনেমাটা দেখা দরকার। আর দেখে অবশ্যই জানাবেন কেমন লাগলো আমাদের চ্যানেলে। জাস্ট স্টুডিও সাবস্ক্রাইব করুন। ওকে, ওর আরো তোর কি আর কি কি কাজ আসছে এখন? এখন আপাতত ওর পরীক্ষা রয়েছে, পড়াশোনা রয়েছে, ওর পড়াশোনার দিকে আমরা খবর রাখবো। 18 টেবিল মুখস্থ করে ও আবার ফিরে আসবে এইখানে, সেদিন অবধি চলুন প্রস্তুতি। থ্যাংক ইউ আহানা, ওয়েলকাম। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব এন্ড প্রেস দ্য বেল আইকন টু নেভার মিস অ্যান আপডেট ফ্রম জাস্ট নিউজ।